উৎকট গৰমত বৃদ্ধি, গার্হস্থ্য হিংসা, বিজ্ঞানীর আন্তর্জাতিক অধ্যয়নত উদ্বেগজনক তথ্য, ছখন দেশের বিজ্ঞানীর আন্তর্জাতিক অধ্যয়ন, প্রচণ্ড গরমত বৃদ্ধি, গার্হস্থ্য হিংসা, যৌন নির্যাতন, 1.94 লাখ মহিলায় উত্থাপন করলে অভিযোগ, গোলকীয় উষ্ণতা বৃদ্ধিয়ে কি কি পর্যায়ত মানুষের জীবনত প্রভাব পেলাব পারে বলে আপনি ভাবে? আপুনি মই শুনি অহা গোলকীয় উষ্ণতার প্রভাবের সমান্তরালভাবে আন আনভাবেও প্রভাব পড়ব পাৰে ব্যক্তির জীবনত। শেহতীয়াভাবে ছখন দেশের বিজ্ঞানীয় চলায় এক আন্তর্জাতিক অধ্যয়ন, যে অধ্যয়নত পোহর লিছে উদ্বেগজনক তথ্য। 2010 চনের অক্টোবর 2018 চনের এপ্রিল চলা হয় এই সমীক্ষা। চীন, পাকিস্তান, অস্ট্রেলিয়া, জার্মানি, তানজানিয়া আর ইংল্যান্ডের এদল বিজ্ঞানীয় আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত চলায় এই অধ্যয়ন। জামা সাইকিয়াট্রি নামের ওয়েবসাইটত শেহতীয়াভাবে প্রকাশ পায় এই তথ্য। ভারতবর্ষের দরে গ্রীষ্মপ্রধান দেশসমূহ গ্রীষ্মর প্রভাবত বৃদ্ধি পাইছে গার্হস্থ্য হিংসার দরে ঘটনা। ভারত, নেপাল, পাকিস্তান আদি দেশের মহিলার অভিযোগ, 1.94 লাখ মহিলার অভিযোগ উত্থাপন, সাংসারিক জীবনত পরিছে গোলকীয় উত্তাপ বৃদ্ধির প্রভাব। ভারত, চীন, পাকিস্তান আদির দরে দেশের 1.94 লাখ মহিলায় অভিযোগ উত্থাপন করে কয় যে গ্রীষ্মর প্রকোপ বৃদ্ধি পয়ারে বৃদ্ধি হয়েছে গার্হস্থ্য হিংসা। 15-49 বছর মহিলায় উত্থাপন করে এই অভিযোগ। আন্তঃরাষ্ট্রীয় অধ্যয়নত প্রকাশ পো অনুসরি বছরই ভারতের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পয়ারে 4.9% বৃদ্ধি হয় গার্হস্থ্য হিংসা, যৌন নির্যাতনের ঘটনা। বছরি তাপমান 20-30 ডিগ্রি সেলসিয়াস থাকা সময়ত শারীরিক আক্রমণ বৃদ্ধি পাইছিল 23%, তারপরই যৌন নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাইছিল 9.5%। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।